অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে জনগণ মেনে নেবে না, এমনটাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা হবে কি না তার সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন, এই শিরোনামে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। একটি নিরপেক্ষ শর্ত অধীনে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস। সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন মির্জা ফখরুল। ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছে, একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার উনাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কী করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করবে? অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। তিনি সবার চিকিৎসার খোঁজ খবর নেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।